বন্ধু, মানে তোরা যা করলি আমার জন্য, আমি পুরো ঋণী হয়ে গেলাম রে। ঋণী হয়ে গেলা? ঋণী হয়ে তুমি একদম ঋণ খেলাপি হয়ে যাও। কি আর করছি এমন, তুই বল। ব্যাচেলার মানুষ, মেসে থাকি, তোর জন্য জাস্ট রুমটা ছেড়ে দিলাম। দুইটা দিন আগে যদি জানাতি তাহলে তোর আর ভাবির জন্য সুন্দর করে একটা বাসর ঘর তৈরি করতাম। লাস্ট মোমেন্টে যা করার করলাম, এই তো। কি রে বন্ধু, তোর কি খুব টেনশন লাগতেছে? আরে না, টেনশন কিসের, টেনশন না। সৌরভ দোস্ত, তুই কোনো টেনশন করিস না, তুই একদম রিল্যাক্স থাক, যাকে বলা একদম চিল চিল। কোন চিল? এই যে পাখির মতো চিল। বোকা ছেলে, পাখি কেন হবে? চিল মানে ইয়ো চিল, ইয়ো পাখি। বন্ধু দেখ, বিষয়টা মানে এই যে পালায় বিয়ে করলাম, তারপর তোদের ফ্ল্যাটে বাসর ঘর, ব্যাপারটা এখন বাংলা সিনেমা হয়ে গেল না? তোমারটা জীবনে সিনেমা হবে না, তোমার যেটা হবে সেটা হচ্ছে কি, শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম থাক, একটু তাহলে যাই। যাও কমরেড, যাও, তুমি যাও, তোমাকে আমার পক্ষ থেকে লাল সালাম। আরে শুধু কি লাল সালাম, কি লাল, নীল, হলুদ, বেগুন, সাদা সব সালাম। যা 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 দোস্ত, যা 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 যা। এতগুলা ব্যাগ নিয়ে তুই বাসা থেকে পালাইলা কিভাবে? পালিয়ে আসিনি তো, বলেছি ভার্সিটি থেকে টুরে যাচ্ছে সিলেটে, ওখানে যাব। আর তিন চার দিন পরে বাসায় ফোন করে আমি বিয়ের কথাটা বলে দিব। সর্বনাশ! সর্বনাশ তো আপনি আমার করেছেন সৌরভ সাহেব। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। বাহ মিনা, তুমি কি চমৎকার করে কথা বলো। আমি না নতুন করে বারবার তোমার প্রেমে পড়ে যাই। তোমার না আরো ভালো একটা বর থাকতে পারত, আরো বড় একটা ঘর, চমৎকার একটা বিয়ের ফাংশন, আমি তোমাকে কিছু দিতে পারলাম না। তোমার হাতটা একটু দাও তো। এই হাতটা সবসময় আমার হাতে দিও, আমি সবসময় নিজের ভেবো। বিশ্বাস করো, আমি তোমার প্রচন্ড ভালোবাসি, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু চাই না। মিষ্টি নাই তো মানে, তুমি একটা আমাকে ফোন দিয়ে বলবো না, আমি অফিস থেকে আসার সময় চিনি নিয়ে আসতাম, চিনি নেই বাসায় কোনো কথা। চিনি নেই বলেছি নাকি? বলেছি মিষ্টির অভাব।
এই মিষ্টি ছেলেটা সারাদিন বাসায় ছিল না, তাই একা একা যা খেতে পারিনি। তুমি যে কি করো না? আচ্ছা তুমি বসো, আমি তোমাদের জানিয়ে আসি। কিরে কি অবস্থা? এই তো ভালো, মানে দরকারে ফোন দিলাম আসলে তোকে। তোর কাছে কি 10,000 টাকা হবে? মানে তুই যদি মোবাইলে পাঠিয়ে দিতি, খুব ইমার্জেন্সি ছিল। তাই পারবি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সমস্যা নেই, আমি পাঠিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দোস্ত, রাখি দিলে। শারমিন ফোন দিয়েছিল আজ। কি বলে? কি আর বলবে, ওই আগের মতো ঘ্যানো ঘ্যানো করছিল। মডেলিংটা করতে পারতি, ফটোশ্যুটটা কেন ছেড়ে দিলি, এইসব ভাবি যাবি। কোন স্টুডিও নাকি কোন শামসুল সাহেব ওকে একটা ভালো অফার দিয়েছে, তাই ও আমাকে ফোন দিয়েছিল। তারপর তুমি কি বললে? আমি কি বলবো, আমি বলেছি সে ওরা ভালো চাকরি করছে, ভালো স্যালারি পাচ্ছে, আমার বরের কখনো বাড়তি পয়সার দরকার হলে তোকে ফোন দিব, ঠিক বলেছি না? আমি গেলাম। আচ্ছা সুমন ভাই, আপনি পাঠান টাকাটা, ঠিক আছে, আমি জানাচ্ছি আপনাকে। আচ্ছা, ও কি আসতে দেরি হবে? হ্যাঁ, ও তো বিকালেই ফেরে, বাট আমি চিন্তা করেছি দুপুরে ওর ফোনটা দিয়ে আসবো অফিসে, চোরি ফোন আসতে পারে। আচ্ছা ভাবি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি মহসিন, সৌরভের জুনিয়র ছিলাম, কিন্তু উনি তো নেই অফিসে। সৌরভ কি চাকরি ছেড়ে দিয়েছে? ভাবি আসলে ওনাকে 2 মাস আগে স্যাক করা হয়েছিল, এবং R&D থেকে প্রেশার ক্রিয়েট করে এটা করা হয়েছিল, এবং একটা ঝামেলা হয়েছিল। কোন কোথায় কি জয়েন করেছে বলতে পারেন?
ভাবি আমি তো আসলে জানি না, আপনি একটু খারবের সঙ্গে কথা বলে দেখেন, কারণ খারবের সঙ্গে একটা জব লিঙ্কের ব্যাপারে সে কথা বলেছিল কিছুদিন আগে। আচ্ছা থ্যাংক ইউ। তুমি রোজ অফিসে যাওয়ার ভান ধরে বাইরে যাচ্ছ, অফিসে যাচ্ছ না, বাইরে বাইরে ঘুরছো, রোজ সন্ধ্যায় বাসায় এসে আমার কাছে মিথ্যা বলছো, এসব মানে কি সৌরভ? তোমাকে এগুলো কে বললো? তুমি আজ বাসায় ফোন রেখে গিয়েছিলে, ওটা দিয়ে আসতেই তোমার অফিসে গিয়েছিলাম, তোমার অফিসের কলিগের সাথে আমার কথা হয়েছে। তুমি একবার ব্যাপারটা আমার কাছে খুলে বলে দেখতে পারতে। কি হতো বললে? তোমাকে বলি কি হতো, সব সমাধান হয়ে যেত। মীরা ঘুমিয়ে গেছো? মীরা আই এম সরি, আমি আসলে মনে করেছিলাম দু এক মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ হয়ে যাবে। আমি আসলে কোনোভাবে তোমাকে টেনশনে ফেলতে চাইনি। দুজন মানুষের টেনশন একা মাথায় নিয়ে কেন ঘুরবে? আমি কি কোনো হেল্প করতে পারি না? শারমিনকেও না করে দিলাম, কয়েকটা ফটোশুট করলে বেশ ভালো টাকা আসতো, অন্তত বাড়ি ভাড়াটা তোমার ধার করতে হতো না। আমার নিজেকে খুব অসহায় লাগছে। অনেক টাকা দাঁড় করে ফেলেছি, যে চাকরিটা ভাবছিলাম হয়ে যাবে হবে না। নিজেকে একটা তুচ্ছ ক্ষুদ্র একটা প্রাণী মনে হচ্ছে। আমার একটা কথা শুনবে? মডেলিংটা আবার শুরু করি, বেশি দিনের তো ব্যাপার না, অথচ চলুক, তুমি রিল্যাক্সে চাকরিটা খোঁজো, পাঁচ ছ মাসের মধ্যে তুমি একটা ভালো কোম্পানিতে ঢুকে যেতে পারবে। আমি জানি কটা দিনেরই তো ব্যাপার, প্লিজ। আচ্ছা জনাব, এখন ভাবাভাবি বাদ দাও, রাত দুটো বাজে, এখন ঘুমিয়ে পড়ো। আমি কাল সকালে শামিনকে ফোন দিচ্ছি, বলছি যে আমি কাজটা করছি, ঠিক আছে? আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
কি অবস্থা তোর? অনেক দিন পর। এই তো দোস্ত, ভালো। বল তারপর কি অবস্থা? এই তো সব ঠিকঠাক। বাট তোকে দেখে মনে হয় না তো সব ঠিকঠাক। কেন মানে কেন মনে হলো তোর? এটা কি অবস্থা বলতো? তোর ওই বিন্দাস ডায়লগ কই গেল দোস্ত? আচ্ছা আচ্ছা, এই তো বাবা বিন্দাস। ঠিক আছে, এবার তোর চাকরির কি অবস্থা? কেজি ফার্মাতে আছিস না সুইচ করেছিস কোথাও? আসি আবার নাই, মানে তোকে বললাম না, ওই যে আরেকটা চাকরি আসলে খুব দরকার। দোস্ত তোদের লাইফটাই বিন্দাস, বুঝছস? তুই তোর বউ ইনকাম করিস, বিন্দাস লাইফ। তুই মীরার কথা জানলি কিভাবে? আরে বাবি এখন সেলিব্রিটি না, রাস্তায় বেরোলে বড় বড় বিলবোর্ডে বাবির ছবি দেখা যায়। আর ওয়েস্টার্নে যে বাবিকে লাগে না দোস্ত, তুই অন্যভাবে নিস না দোস্ত। বাবিকে ওয়েস্টার্নে তুই আগে দেখি নাই। বন্ধু আজকে আমি উঠি তাহলে। আরে তোর সিবি তো দিলি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই আজকে। আচ্ছা যেহেতু যাবি যা তাহলে, আর যোগাযোগ করিস কিন্তু। আর দোস্ত ওয়েস্টার্ন মাথায় রাখিস, ওয়েস্টার্ন। রাস্তায় বেরোলে বড় বড় বিলবোর্ডে বাবির ছবি দেখা যায়। আর ওয়েস্টার্নে যে বাবিকে লাগে না। আমার টাকা লাগে, যা খুশি করুক, ওর স্বপ্ন পূরণ করুক, মডেলিং করুক, আমি স্ট্রেট বলছি 20-20 lakh টাকা এনে দিবা, আমি আমার ব্যবসা করব। হ্যাঁ তুমি যা খুশি, যা খুশি, ডু এনিথিং, আই ডোন্ট কেয়ার এনিথিং, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আর ইউ শিওর? শিওর শিওর শিওর, ওকে চলো। আজকে সৌরভ আর মীরা ভাবির এই ফিউচার উপলক্ষে এই 31st নাইটে একটা
সেরাদের সেরা পার্টি হয়ে যাক। এই সৌরভ, আজকে তোর বউ তোর পাশে নেই, এই যে সুযোগটা তাকে কাজে লাগানো যায়। কি কি মানে? কি মানে হচ্ছে একটা লাইন আছে একদম কারেক্ট, প্রাইভেট একটা ফ্ল্যাটে যাবি, একদম সেফ, একদম সেফ যাবি। চল না, এত ভাবা ভাবি কিছু, চল চল। আরে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমারি হ্যায়। তুমি কি কোনো স্বপ্ন দেখেছো? স্বপ্ন না, ভয় বহুত স্বপ্ন। সরি কেন? আসলে মাঝে মাঝে অর্থের অভাবে, অর্থের লোভে আমরা এত নিচে নেমে যাই যে পরে উঠে আসবার সিঁড়ি আর খুঁজে পাই না। কি বলছো এসব? মীরা, কিন্তু আমি আমার সিঁড়ি পেয়ে গেছি। তোর স্বপ্নটা এত এত রিয়েল ছিল, দেখো হাতে এখনো কাঁপছে। আচ্ছা তুমি উঠে ফ্রেশ হও, আমি একটু বাইরে বের হতে হবে, একটা ব্র্যান্ডের প্রমোশন আছে। মীরা, মীরা, এই জীবনে তোমার কাছ থেকে আমি আর কিচ্ছু চাই না। এই প্রথম এবং শেষবারের মতো একটা জিনিস চাই, তুমি কি আমাকে দিবে? কি? আমি চাই তুমি আমার কথাটা রাখো, প্লিজ। মীরা, তুমি মডেলিংটা ছেড়ে দাও। আমি এই কটা মাস যেভাবেই হোক আমি চালিয়ে নিব। আমি আমি রেস্টুরেন্টে জব করব, আমি পাঠাও চালাবো, আমি কিছু একটা করে নেবো। মীরা, তুমি তুমি ছেড়ে দাও প্লিজ। আগে তো মডেলিং নিয়ে কিছু বলতে না, আগে যখন করতাম মডেলিং নিয়ে আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস করো। কিন্তু ওই সেক্টরের কিছু নোংরা লোক মডেলিংটাকেও একটা, কি বলছো সৌরভ? মীরা প্লিজ, আমি আমি কোনোভাবে একটা ব্যবস্থা করে নিবো, আমি কিছু একটা করবো, প্লিজ মীরা। আমার কষ্ট হবে না, আমি পারবো। তুমি কেন অর জব করতে যাবে? আচ্ছা তুমি উঠে ফ্রেশ হও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। Ooh.
কিন্ডারগার্টেনের কাজটা করলে হয় না, যে তোমার কাজিন বলেছিল যেটা। বাচ্চাদের পড়াতে আমার ভালোই লাগে, কিন্তু ওখানে তো খুব কম বেতন। হোক না কম বেতন, হয়তো আমাদের এই ছোট্ট সংসারে অনেক বড় বড় ফার্নিচার দিয়ে ভরে থাকবে না, কিন্তু রাতের আধারে বারান্দা ভেঙে যে অফুরন্ত যোচনা আসবে, সেই যোজনায় তোমার আর আমার হাত একসাথে থাকবে, আর থাকবে এক সাকর মায়া। সেই মায়া ভরে যাবে আমাদের এই ফ্ল্যাট। সারাদিন কাজ শেষে যখন বাড়িতে ফিরবো, তখন আর কিছু পায়ে না পাই অনেক শান্তি পাবো, যে শান্তি কোনো টাকা দিয়ে কেনা যাবে। আপনি কোথায়? জি ঠিক আছে, আসেন। জানি না ম্যাডাম, আসলে আপনার স্কুল ছুটির সময় আমার ক্যান্টিনে এলাকায় ঘুরঘুর করতে মন চায়। তাই কেন বলতে পারেন সৌরভ সাহেব? এই যে বাচ্চাগুলোকে দেখতে যা আমারও ভালো লাগে। অন্য এলাকায় কি বাচ্চাদের স্কুল নেই? হ্যাঁ, কিন্তু অন্য এলাকার বাচ্চাদের তো আপনার মতো রূপবতী ম্যাডাম নেই। বাবা বিশাল কমপ্লিমেন্ট তো, আপনার এই কমপ্লিমেন্টের শুকরিয়া আদায় কী করে করতে পারি মিস্টার সৌরভ? আপনি মিসেস সৌরভকে বলতে পারেন আমার বাইকে উঠে বসতে। ব্যাস এতটুকুই? এতটুকুই হবে আপাতত। আমাদের জীবন আনন্দ বেদনার দীর্ঘ গল্পে সাজানো। এসব গল্পের চরিত্র হিসেবে আমরা আনন্দের পেছনে ছুটতে কখনো ক্লান্ত হই না, ক্লান্ত হই বেদনার গল্পে। সামান্য বেদনায় আমরা কাতর হই, অথচ অপেক্ষার কথা আমরা ভুলে যাই, ভুলে যাই অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। আর তাই বেদনা একেবারেই অপ্রত্যাশিত নয়, সুখ দুঃখ আনন্দ বেদনা জীবনের নিয়মে পাশাপাশি চলে, আর চলতে থাকে আমাদের ভালো থাকার গল্প।